তো এর আগের ভিডিওতে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্ট দেখানোর চেষ্টা করেছিলাম, অর্থাৎ 2023 সালে কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাবেন, কিন্তু বর্তমানে সেখানে ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ লিস্ট কিন্তু সম্পূর্ণ আপডেট হয়নি। কিন্তু আজকে আপনাদের সম্পূর্ণ অন্য একটি ওয়েবসাইট থেকে দেখাবো যে 2023 সালে কোন পঞ্চায়েতে কতগুলি ঘর এলো বা কাদের কাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় উঠলো, অর্থাৎ 2023 সালে কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 1,20,000 টাকা পাবেন এবং নতুন লিস্টে কাদের নাম উঠলো। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট, অর্থাৎ 2023 সালের নতুন ঘরের লিস্ট দেখতে হলে আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন narega.nic.in। তো narega.nic.in লিখে সার্চ করলেই কিন্তু দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে আমরা পপ আপ মেসেজটা কেটে দেবো। এটা হলো মূলত জব কার্ডের ওয়েবসাইট। তো এখান থেকে কিন্তু আপনার নতুন ঘরের লিস্ট, অর্থাৎ 2023 সালে নতুন ঘরের লিস্ট দেখতে পারবেন। তো তার জন্য আপনার যেটা করবেন, একটু নিচের দিকে আসবেন, আসলে পরে দেখতে পাবেন এখানে রিপোর্ট বলে একটি অপশন আছে, অর্থাৎ সোশ্যাল অডিটের আগের যে অপশনটা রিপোর্ট, সেই রিপোর্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ ওপেন হবে যেখানে আপনাদের একটি ক্যাপচা কোড সলভ করতে হবে, অর্থাৎ প্লাস মাইনাস। তো এখানে 14+37 চলে এসছে, তো এখানে আমরা প্লাস মাইনাস করে দেবো, এখানে প্লাস করে দেবো। ওটা সলভ করার পর আমরা কি করবো, ভেরিফাই কোডে ক্লিক করবো। ভেরিফাই কোডে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে চলে আসবে ফিনান্সিয়াল ইয়ার। তো এখানে 2022-23 সিলেক্ট করা আছে, আপনার সিলেক্ট করতে হবে স্টেট নেম, অর্থাৎ রাজ্য। তো এখান থেকে আমরা রাজ্য সিলেক্ট করবো, ওয়েস্ট বেঙ্গল। সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি পরবর্তী একটি পেজে নিয়ে চলে যাবে যেখানে কিন্তু আপনারা প্রচুর অপশন পাবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন R29 যে সেকশান, তো এই R29 সেকশনের 3 নম্বর অপশনের 1 নম্বর যে পয়েন্টটা আছে PMAYG হাউস স্ট্যাটাস, তো R29 সেকশান 3 নম্বর অপশনের প্রথম যে অপশনটা আছে PMAYG হাউস স্ট্যাটাস, সেই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার জেলায় কতটা ঘর এলো, অর্থাৎ নতুন সালে কতগুলি ঘর এলো। তো এখানে আপনারা একটা জিনিস দেখাই যে এখানে ফিনান্সিয়াল ইয়ার দেখুন 2022-2023, ঠিক আছে। তো এর আগে যখন আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইটে গেছিলাম তখন কিন্তু সেখানে ডেটা নট ফাউন্ড দেখাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু আপনারা 2022-2023 লিস্ট পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলার নাম কিন্তু চলে এসছে এবং এখানে দেখুন স্যাংশন বাট নট স্টার্টেড। তো এই নামগুলি কিন্তু স্যাংশন হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কাজ শুরু হয়নি। তো এখান থেকে আমরা কী করবো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। তো আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 24 পরগনা সিলেক্ট করছি। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেটা হলো ব্লক। তো এখান থেকে আপনার সমস্ত ব্লকের নাম দেখতে পারবেন এবং আপনার ব্লকে কতগুলি ঘর এলো সেটা কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আমরা একটি ব্লক সিলেক্ট করলাম। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে পঞ্চায়েতের নাম চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতে কতগুলি ঘর এলো বা আপনার পঞ্চায়েতে আদৌ ঘর এসছে কি না। তো আবারও দেখাচ্ছি, এটা কিন্তু 2022-23 লিস্ট, ঠিক আছে, 2022-23 ফিনান্সিয়াল ইয়ারের লিস্ট। এবং এখানে দেখুন স্যাংশন বাট নট স্টার্টেড, তো এই নামগুলি স্যাংশন হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। এবং এখানে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতের নাম দেওয়া আছে, পাশে কিন্তু দেওয়া আছে সেই পঞ্চায়েতে কতগুলি ঘর এলো। তো এখানে দেখতে পাচ্ছেন 3টে, একটা পঞ্চায়েতে 3টে এসছে, একটা পঞ্চায়েতে 52টা এসছে, একটা পঞ্চায়েতে 18টা এসছে এবং একটা পঞ্চায়েতে 16টা এসছে, বাকি পঞ্চায়েতে কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি। তো এইবার হয়তো অনেকে বলবেন যে এখানে শুধুমাত্র পঞ্চায়েতে কতগুলি ঘর এসছে সেটা দেখালো, আমরা নিজের নাম কীভাবে দেখব। তো যেহেতু এখনও পর্যন্ত ফুল আপলোড হয়নি বা ফুল আপডেট হয়নি, সেক্ষেত্রে আপনারা প্রথমে ওয়েবসাইট থেকে দেখে নেবেন যে আপনার পঞ্চায়েতে লিস্ট আপডেট হয়েছে কি না বা এখানে আপনার পঞ্চায়েতে কটি ঘর এসছে। যদি আপনার পঞ্চায়েতে নতুন লিস্ট আপডেট হয় বা আপনার পঞ্চায়েতে ঘরের ঘরের কাউন্ট দেখায়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনার পঞ্চায়েতে যাবেন, সেখানে কিন্তু লিস্ট পেয়ে যাবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতে 52খানা নাম উঠেছে, সেখানে কিন্তু ডিটেলস দেওয়া নেই। তো এরা কি করবে, এরা পঞ্চায়েতে যাবে, সেখান থেকে কিন্তু লিস্ট পেয়ে যাবে, যেহেতু এখানে ফুল এখনও আপডেট হয়নি। আপডেট হয়ে গেলে কিন্তু ফুল লিস্ট আপনারা দেখতে পারবেন নাম সহ, এবং যদি এটা আপডেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখতে পারবেন। এখান থেকে শুধুমাত্র দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতে কতগুলি ঘর এলো, নাম কিন্তু পাবেন না,
শুধুমাত্র কাউন্টটা পাবেন কতগুলি ঘর এলো। যদি আপনার পঞ্চায়েতে আদৌ ঘর এসে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পঞ্চায়েতে যাবেন, সেখান থেকে কিন্তু আপনার পঞ্চায়েতে কাদের কাদের নামে ঘর এসছে সেটা দেখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা প্রথমে এই লিস্টটা চেক করবেন যে আপনার পঞ্চায়েতে আদৌ ঘর এসছে কি না, আসলেও কতগুলি ঘর এসছে সেটা দেখে কিন্তু আপনারা পঞ্চায়েতে যাবেন এবং পঞ্চায়েতে গিয়ে দেখবেন যে সেই লিস্টটা আছে কি না। যদি লিস্টে থাকে, যদি লিস্ট থাকে সেই লিস্টে আপনার নামটা খুঁজবেন, যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 1,20,000 টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের বাবদ পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।